হ্যালো ফ্রেন্ড সবাইকে আবারও স্বাগত আছে আজকে আমরা জাতীয় গরিব তলবি আইটি আরেকটি প্রশ্ন সমাধান করব এটি দুই সালে জুনিয়র ক্যাটাগরির দুই নম্বর প্রশ্ন তো প্রশ্নটা আমরা শুরুতে দেখে ফেলি প্রথম এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় দুই হাজার হলে এন এর মান কত আচ্ছা এখানে দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গড়ের কনসেপ্টটা আমাদের জানতে হবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় তো গড় কখন হয় আমরা যদি বলি যে চারটা সংখ্যার গড় এটার মানে হচ্ছে চারটা সংখ্যার যোগফলকে চার দ্বারা ভাগ করতে হবে তো আমাকে যখন বলেছে এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় তাহলে আমার যেটা জানতে হবে যে প্রথম এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল কত সেটাকে আমি এন দিয়ে ভাগ করলে পেয়ে যাব গড় আবার বলছি যে এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কিভাবে পাবো এটা হচ্ছে এন সংখ্যক সংখ্যার আমার আগে যোগফল বের করতে হবে এবং সেটাকে এন দিয়ে ভাগ করতে হবে কারণ পাঁচটা সংখ্যার গড়কে আমি কিভাবে করি পাঁচটা সংখ্যার যোগফল ডিভাইড বাই পাঁচ আর ছয়টা সংখ্যা হলে যোগফল ফল ডিভাইড বাই ছয় সংখ্যক হলে যোগফল ডিভাইডেড বাই হবে এখন আমরা একটা জিনিস জানি আচ্ছা যারা জানো না সংখ্যার যোগফল এটা সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই জিনিসটা হচ্ছে প্রথম এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল এবং এটাকে যদি আমি এন দিয়ে ভাগ করি তার মানে নিচে যদি আরেকটা এন নিয়ে আসি তাহলে এই জিনিসটা হয়েছে এন সংখ্যক ধরাত পূর্ণ সংখ্যা গড় এবং প্রশ্ন এই মানটা দেওয়া আছে দুই হাজার আঠারো সো এখান থেকে আমরা যেটা বলতে পারি যে এন স্কোয়ার প্লাস এন ইজ টু দিয়ে যদি আমরা এ পাশে গুণ করার চেষ্টা করি তাহলে পাবো হচ্ছে সে আচ্ছা এই জিনিসটা করার দরকার নেই আমার এন এন ক্যান্সেল আউট করে দিই তাহলে আরো ইজি হয়ে যায় আমি একটু তো এখান থেকে খুব সহজ হয়ে যাচ্ছে n+1 হচ্ছে 4036 এবং an পাচ্ছি 4035 তো খুবই সহজ এখান থেকে আমরা খুব সহজেই বের করে ফেলতে পেরেছি যে an এর মান হচ্ছে 4035 সো প্রশ্ন দেখে আগে আসলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোন কোন কনসেপ্টের দরকার প্রশ্ন পে এই সাথে সাথে অ্যানসার না করে একটু চিন্তা করতে হবে যে কিভাবে করে এই প্রবলেমটাকে অ্যাপ্রোচ করতে হয় তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে সবাই গণিত অলিম্পিয়ার প্রস্তুতির জন্য সবগুলো ভিডিও দেখতে পারে এবং এখন হচ্ছে গণিত অলম্পিয়ারের মৌসুম খুব শীঘ্রই হচ্ছে অনলাইন অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে মানে অলিম্পিয়ার রেজিস্ট্রেশনটা এই বছর থেকে অনলাইন হবে এই সিদ্ধান্তটা হয়ে গিয়েছে খুব শীঘ্রই রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে সো প্রথমে বাছাই পর্ব তারপর আঞ্চলিক পর্ব তারপর জাতীয় পর্ব জাতীয় পর্বের সমাধান আশা করছি এই প্রবলেমগুলো সমাধান করার মাধ্যমে আপনাদের কিছুটা হেল্প হবে কিছুটা না অনেকটুকুই হেল্প করবে কারণ আমার আগের ভিডিওগুলো দেখে মানুষজন অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে হাউ মাচ দে হ্যাভ বিন বেনিফিটেড আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট আশা করছি বাকিরা যারা ভিডিওটা দেখছে তারাও যদি উপকৃত হয় তাহলেই কিন্তু আমার এই কাজটা সার্থক হবে অ্যান্ড আই এম লুকিং ফর টু দ্যাট আমি একটা বই লিখেছি গণিত অলিম্পিয়াডের উপর কম মেনেটোরিক্স বুঝতে হলে বইটি রকমারিতে পাওয়া যাবে খুব শীঘ্রই তো আশা করছি বইটি পড়লে বিগত বছরের বেশ কিছু সমাধান নিয়ে আলোচনা করেছি সেটা দেখলে অনেকের উপকার হবে ডিসক্রিপশন আমি বই লিঙ্ক দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ